খুব সকালে আমি খামারে অথচ হাঁসগুলো সেরে দেওয়ার এখনও সময় হয়নি আমি এত সকালে কেন খামারে কিংবা গত দুই দিন আগে আমার একটা হাঁস অসুস্থ হয়ে মারা গিয়েছিল কেন মারা গিয়েছিল কিংবা আমি পুরো খামারটা সুরক্ষিত রাখার জন্য অন্য হাঁসগুলোকে ট্রিটমেন্ট আমি কিভাবে দিচ্ছি কিংবা পুরো খামারটা সুরক্ষিত রাখার জন্য কী কী কাজ করছি সেটা আপনাদেরকে বলবো পাশাপাশি আমি দুটো খামার সঠিকভাবে পরিচালনা করার পর প্রতিদিন এক থেকে দুই ঘন্টা কিভাবে নতুন খামারিদের নিয়ে কাজ করছি কিভাবে প্রতিদিন লাইভে আসছি যেখানে এক থেকে দুই ঘন্টা নতুন খামারিদের বিভিন্নভাবে খামার বিষয়ক পরামর্শ দিয়ে আসছি সকল বিষয় আজকে আলোচনা করব এবং কিভাবে আমার লাইভ থেকে কিংবা প্রতিদিনের ভিডিও কিংবা লাইভ থেকে আপনারা হাঁস খামার সম্পর্কে প্র্যাকটিক্যালি নলেজ পেতে পারেন প্র্যাকটিক্যালি খামার সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করতে পারেন যে প্র্যাকটিক্যালি নলেজ কিংবা অভিজ্ঞতা থেকে একজন নতুন হাঁস খামারিও খামার করে সফলতা অর্জন করার আশা করতে পারেন আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আশা করছি সবাই ভালো আছেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা করছি তো সকালবেলায় কিন্তু আমি খামারে এসে প্রথমে হাঁসগুলো ছেড়ে দেই না প্রথমেই আমার খামারে যে মুরগিগুলো আছে সেগুলো সেরে দেই কারণ হাঁস যে আমি বিকালে ঘরে তুলি সেই খাবার কিন্তু সমস্ত হাঁসগুলা খায় না কিছু টোকানো খাবার থাকে যা আমার এই খামারে পালনকৃত মুরগিগুলো খেয়ে ফেলে তো প্রথমে মুরগিগুলোকে ছেড়ে দিলাম কারণ হাঁস ছেড়ে দিলে খাবার দিতে হবে এবং ওই খাবারটাই মুরগিগুলো খাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে পড়বে তাই অবশিষ্ট কিংবা পড়ে থাকা খাবারগুলো টুকিয়ে টুকিয়ে মুরগিগুলোকে খাবার ব্যবস্থা করছি আর মুরগিগুলোকে কিন্তু সকালবেলা আলাদা কোনো খাবার দিতেই হচ্ছে না আর এখানে দেখতে পাচ্ছেন পানি হাউজেও পানি এগুলো কিন্তু আমি আজকে দেইনি এগুলো এগুলো গতকাল রাত্রে দিয়েছিলাম তার কারণ সকালবেলা হাঁসগুলো সেরে দিতে হবে কিংবা হচ্ছে হাঁসের ঘরটা হচ্ছে অনেক কাছ থেকে ডিম তুলতে হয় তো মোটামুটি কিছু কাজ থাকে এগুলো করে আবার হচ্ছে এই উঠানটা পরিষ্কার করে পাত্রগুলো পরিষ্কার করে পানি দিয়ে এগুলো যদি আমি সময় দেই তাহলে লাইভে এসে আমি কিন্তু প্রতিদিন নয়টা তিরিশ মিনিটে লাইভে এসি আমার কিন্তু সেই সময়টা হবে না যে লাইভে আপনাদের সঙ্গে সময় দেই তো দুটো যেহেতু খামার একটা খামারের কাজ সম্পূর্ণ করে আরেকটা খামারে যেতে হয় কিংবা দুটো খামারের সকালের মোটামুটি কাজ সম্পূর্ণ করেই লাইভে কিন্তু প্রতিদিন নয়টা তিরিশ মিনিটে আসি এবং আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে আমি সেখানে থাকি তো এখন আসা যাক আমার নিজ অভিজ্ঞতা থেকে আমি আপনাদের পাশে কিভাবে থাকছি কিংবা আমার নিজ অভিজ্ঞতাকে কিভাবে আপনাদের মাঝে শেয়ার করছি আমার প্রতিদিনের খামার জীবনের গল্প আমার প্রতিদিনের খামার জীবনের অভিজ্ঞতা আমার প্রতিদিনের খামারের কর্মকাণ্ড আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি ভিডিওর মাধ্যমে প্রতিনিয়ত আপনাদের সঙ্গে অ্যাক্টিভ থাকার চেষ্টা করছি প্রত্যেকটা ভিডিওতে যে কমেন্টগুলো আসে প্রত্যেকটা ভিডিওতে যে প্রশ্নগুলো আছে আমি প্রত্যেকটা কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করি প্রত্যেকটা খামারির পাশে থাকার চেষ্টা করি তথ্য পরামর্শ দিয়ে শুধু তাই নয় আমি নিজে রিয়েলাইজ করলাম যে শুধু ভিডিও কিংবা ভিডিওর কমেন্টের উত্তর দিয়ে আমি সরাসরি খামারিদের পাশে কিংবা সরাসরি খামারিদের সঙ্গে অ্যাক্টিভ থাকতে পারছি না খামারিরা আনন আরও নানাভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে কিংবা খামারিদের আরও অনেক প্রশ্ন থাকতে পারে যে প্রশ্নগুলো সরাসরি আমার মাধ্যমে কিংবা আমাকে যদি করতে পারে বা তারা উপকৃত হবে এজন্য প্রতিদিন দুইটা খামার পরিচালনার পাশাপাশি আমি এক থেকে দুই ঘন্টা সময় বের করে লাইভে আসি যেখানে অনেক নতুন উদ্যোক্তা নতুন খামারই যারা এখনও খামার শুরু করেননি কিংবা খামার শুরু করে দিয়েছেন খামার শুরু করে নানাভাবে বিপদগ্রস্ত হচ্ছেন কারণ তারা জানে না কিভাবে হাঁস পালন করতে হয় কিভাবে হাঁস থেকে ডিম নিতে হয় কিভাবে হাঁসের পরিচর্যা করতে হয় কোন রোগের কোন চিকিৎসা এই মিনিমাম বেসিক নলেজগুলো যাদের মধ্যে নাই এজন্য তাদের জন্য প্রতিনিয়ত প্রতিদিন সকাল নয়টা তিরিশ মিনিট থেকে আনলিমিটেড সময় পর্যন্ত আমি লাইভে থাকি এবং সেখানে সকল কমেন্টের উত্তর দিই সকল প্রশ্নের উত্তর দেই আর সেখানে শুধুমাত্র হাঁস খামারিরা থাকে কারণ লাইভে আমি শুধু হাঁস খামারিদের ডাকি কিংবা যারা হাঁস খামার করার কথা ভাবছে হাঁস খামার করে লসের মুখে পড়ে আছে হাঁস খামার করে বিভিন্ন তথ্য কিংবা পরামর্শর অভাবে বিপদগ্রস্ত হয়ে আছে আমি তাদের নিয়ে কাজ করি তাদের কমেন্টের উত্তর দেই তাদের কমেন্টের উপর ভিত্তি করে তাদের প্রয়োজনীয় বিষয়গুলো সম্পর্কে আলোচনা করার চেষ্টা করি আর একটি কথা না বললেই নয় প্রতিদিনের লাইফটাকে সুন্দর করে গড়ে তোলার দায়িত্ব নিয়েছে আমাদের পরিবারের কিছু সদস্য কিছু ভাই ও বোনেরা প্রতিনিয়ত লাইভে অ্যাক্টিভ থাকছে প্রতিনিয়ত লাইফটা শেয়ার করছে প্রতিনিয়ত লাইফটাকে সুন্দর করে গড়ে তোলার দায়িত্ব তারা নিয়েছে তো তাদের মাধ্যমে প্রতিনিয়ত কিন্তু নতুন নতুন উদ্যোক্তা প্রতিনিয়ত নতুন নতুন খামারিরা সেখানে অ্যাড হচ্ছে এবং তারা কিন্তু অনেক দিন ধরে হয়তোবা এরকম একটা মাধ্যম কিংবা হাঁস আমার সম্পর্কে পরামর্শ একটা জায়গা খুঁজে পাচ্ছিল না তারা কিন্তু তাদের মাধ্যমে এরকম একটা লাইভের মাধ্যমে হচ্ছে তাদের তথ্যগুলো শেয়ার করতে পারছে আমি কৃতজ্ঞ তাদের কাছে তারা আমাদের পরিবারের সদস্যর মূল যে দায়িত্ব কিংবা যে কর্তব্য সেটা পালন করতে সক্ষম হচ্ছে সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা প্রতিনিয়ত আমাদের লাইফটাকে সুন্দর করে তুলছেন প্রতিনিয়ত আমাদের লাইফটাকে শেয়ার করছেন লাইক করছেন সুন্দর সুন্দর কমেন্ট করছেন সুন্দর সুন্দর প্রশ্ন করছেন এবং নতুন খামারিদের আপনাদের মাধ্যমে এই লাইভে অংশগ্রহণ করাতে পারছেন আপনারা প্রতি নতুন খামারি কিংবা প্রতিজন নতুন উদ্যোক্তা এই লাইভটাকে কিন্তু একটা ক্লাস হিসেবে নিতে পারেন আপনারা অনেকেই মনে করতে পারেন যে আমরা যারা প্রথম থেকে অ্যাটেন্ড করিনি তারা কিভাবে ক্লাস হিসাবে নিব হ্যাঁ আমি লাইফটাকে এমনভাবে সাজিয়েছি আপনার প্রত্যেকেই যারা নতুন আসছেন তারাও একটা ক্লাস হিসাবে নিতে পারেন যারা অনেক আগে থেকে আসেন তারাও ক্লাস হিসেবে নিতে পারেন কারণ এই ক্লাসের স্থায়িত্বকাল কিংবা এই ক্লাসের ইম্প্রুভমেন্ট আপনার কমেন্টের উপর কিংবা আপনার প্রশ্নের উপর ডিপেন্ড করবে আপনি কতটা নতুন কিংবা আপনার খামার বিষয়ে কতটা অভিজ্ঞতা কম সেটার উপর ডিপেন্ড করে আপনি নিজেই কিন্তু প্রশ্ন করবেন আর প্রতিদিন আপনার প্রশ্নের আলোকেই আমরা হচ্ছে লাইভে কথা বলবো আপনি যেভাবে প্রশ্ন করবেন আপনি যে বিষয় সম্পর্কে জানতে চাইবেন সেই বিষয় সম্পর্কেই জানানো হবে আর প্রতিদিন আমরা প্রত্যেকটা কমেন্টের উপর ভিত্তি করেই আলোচনা করে প্রত্যেকটা কমেন্টের উত্তর দেই তার মানে হচ্ছে আপনি আজ থেকে যদি এই লাইভে অংশগ্রহণ করেন আজ থেকে আপনার ক্লাস শুরু এবং মিনিমাম তিন মাস পর্যন্ত এই লাইভে আপনি অংশগ্রহণ করবেন পাশাপাশি আমাদের চ্যানেলে ভিডিও দেখবেন তারপরে ইনশাল্লাহ আপনার খামার বিষয়ে যে প্র্যাকটিক্যালি অভিজ্ঞতা সেটা অবশ্যই আপনি অর্জন করতে পারবেন পাশাপাশি খামার করে সফলতা অর্জন করার একটা অবশ্যই প্রয়াস অনেকেই ভাবতে পারেন যেহেতু একটা কোর্স কিংবা কোর্সের কথা আমি বলছি প্রশিক্ষণের কথা বলছি তো এখানে অবশ্যই টাকার কোনো লেনদেন আছে। আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে যারা মূলত কর্মজীবনের সদস্য যারা মূলত এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়মিত ভিডিওগুলো দেখছেন কিংবা লাইভে অংশগ্রহণ করছেন আর প্রতিনিয়ত নানাভাবে তারা উপকৃত হচ্ছেন তাদের সঙ্গে আমাদের কখনো কোনো লেনদেনের সম্পর্ক ছিল না কিংবা থাকবে না কারণ তারা সবাই আমাদের পরিবারের সদস্য আর একজন পরিবারের সদস্যের পাশে থাকা আমাদের প্রত্যেকেরই দায়িত্ব কিংবা কর্তব্য আমরা প্রতিনিয়ত তাদের পাশে থাকার চেষ্টা করব আমার খামার জীবনের যে অভিজ্ঞতা আছে সেটা শেয়ারের মাধ্যমে তাই প্রতিনিয়ত আপনারা লাইভে অংশগ্রহণ করবেন প্রতিনিয়ত ভিডিওগুলো দেখবেন এবং এই ভিডিওতে বলা ইনফরমেশনগুলো আপনাদের খামারে কাজে লাগাবেন বারবার আমি বলে থাকি যে কেউ খামার সম্পর্কে বেসিক নলেজ না নিয়ে কখনোই খামার শুরু করবেন না কারণ খামার সম্পর্কে বেসিক নলেজ না নিয়ে যদি আপনারা হাঁস খামার শুরু করেন হানড্রেড পারসেন্ট আপনারা লসের মুখে পড়বেন আর হাঁস খামার করে যারা লসের মুখে পড়েছে তারা কিন্তু মাথা তুলে আর কখনোই দাঁড়াতে পারেনি হাঁস খামার করে যারা আজকে সফল যারা প্রতি মাসে নির্দিষ্ট একটা অ্যামাউন্ট ইনকাম করছে তাদের পরিবার সুন্দরভাবে চলছে তাদের হাঁস খামার শুরুটা ছিল কিছু মিনিমাম বেসিক নলেজ দিয়ে হাঁস খামার সম্পর্কে বেসিক নলেজ দিয়ে তারা খামার শুরু করেছিল তাই আমি চাই আপনারা যারা নতুন আছেন তারা মিনিমাম বেসিক কিছু নলেজ নিয়ে হাঁস খামার শুরু করেন এবং সফলতা অর্জন তো এতক্ষণ ধরে যারা ধৈর্য ধরে ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন খামার বিষয়ক নিত্য নতুন ভিডিও এবং লাইভে অংশগ্রহণ করার জন্য সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ